অহংকার অজ্ঞতা অহংতা আর হাজার কুসংস্কারে ভরা সে এক মশাচ্ছন্ন মুহূর্ত সময়। জাতিভেদ, বর্ণাশ্রম, সতীদাহ, বাল্যবিবাহ, বহুবিবাহের মতো কদর্য সব কুপ্রথায় হীন কলুষিত হিন্দু সমাজ, সে সমাজে হাকিম নড়ে হুকুম চূড়ান্ত অধঃপতিত, সেই সমাজে সবার নিচে মেয়েদের কৈশোরে তারা পিতার অধীন, যৌবনে স্বামীর এবং সতীদাহ, বাল্যবিবাহ, বৈধব্য যন্ত্রণা, বহুবিবাহ, এমনি প্রথার শিকার শুধু মেয়েরাই। সে এক বন্দী জীবন, খাঁচার পাখির সাথে হয়তো তার কিছুটা তুলনা চলে, তবু একটা মস্ত ফারাক থেকে যায় সংসারের হার ভাঙা ঘাট। মেয়েদের সেটাই তাদের কোনো আকাশ নেই। অবস্থায় মেয়েদের শিক্ষার কোনো প্রশ্নই ওঠে না। 1836 সালে উইলিয়াম অ্যাডাম তার রিপোর্টে জানান, মেয়েদের শিক্ষার ব্যাপারে সবচেয়ে বড় বাধা এদেশের পুরুষ সমাজ। তারা নারী শিক্ষাকে পাপ বলে মনে করত। তারা মনে করত মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হবে, তাদের স্বাধীন সত্তার বিকাশ ঘটবে, সমাজ সংসার উচ্ছন্নে যাবে, ক্ষুণ্ণ হবে পুরুষের এক চিঠিয়া, ফলে শিক্ষিত মেয়েরা হয়ে উঠবে সংসারে, তাদের বিবাহ দেওয়াই হয়ে উঠবে অসম্ভব। অ্যাডাম তার দ্বিতীয় রিপোর্টে জানান, 5-14 বছরের মেয়েদের বস্তুত কোনো শিক্ষাই ছিল না বাংলাদেশে। ভাবতে আশ্চর্য লাগে এই প্রতিকূল পরিস্থিতিতেও অবিভক্ত বাংলার পাবনা জেলার সুদূর গণ্ডগ্রামে বসে 21 বছর বয়সে এক গৃহবধূ সম্পূর্ণ নিজের চেষ্টায় পড়তে ও লিখতে শেখেন। সেই অর্থে তাঁকেই বলা যায় এদেশে বয়স্ক শিক্ষার প্রথম পথপ্রদর্শক। আজ থেকে 125 বছর আগে শ্রীমতী দাশসুন্দরী লিখেছিলেন বাংলা ভাষায় প্রথম আত্মজীবনী। আমার জীবন গ্রন্থটির ভূমিকা লিখেছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অনবদ্য শিল্পী। রাজসুন্দরী দেবীর জীবনে প্রবেশ করার আগে ওই ভূমিকা থেকে কিছু অংশ। এই গ্রন্থখানি একজন রমণীর লেখা, শুধু তাহা নয়, 88 বৎসরের একজন বর্ষীয়সী প্রাচীনা মহিলার লেখা। তাই বিশেষ কুতূহলী হইয়া আমি এই গ্রন্থ পাঠে প্রবেশ করি। মনে করিয়াছিলাম যেখানে কোনো ভালো কথা পাইব সেখানে পেন্সিলের দাগ। পড়িতে পড়িতে দেখি পেন্সিলের দাগে গ্রন্থ কলেবট করিয়া। বস্তুত ইহার জীবনের ঘটনাবলী এমন বিস্ময়জনক এবং ইহার লেখায় এমন একটি অকৃত্রিম সরল মাধুর্য আছে যে গ্রন্থখানি পড়িতে বসিয়া শেষ না করিয়া থাকা যায় না। ইহার আত্মজীবনী পড়িয়া মনে হয় তিনি একজন আদর্শ রম, যেমন গৃহকর্মে নিপুণা তেমনি ধর্মপ্রাণ। শৈশবে ইনি অতিশয় ভীরু স্বভাব ছিলেন। ইহার জীবনের আরেকটি বিশেষত্ব লেখাপড়া শিখিবার ওই ক্রান্তিকাল। লেখাপড়া শিখিবার তাহার কোনো সুবিধা ঘটে নাই, তখনকার কালে স্ত্রীলোকে লেখাপড়া শেখা দোষের মধ্যে গণ্য। তিনি আপনার যত্নে বহু কষ্টে লেখাপড়া শিখিয়াছিলেন। তাহার ধর্মপিপাসাই তাহাকে লেখাপড়া শিখিতে উত্তেজিত করে। নভেল নাটক পড়িতে পারিবেন বলিয়া নহে, পুঁথি পড়িতে পারিবেন বলিয়াই, চৈতন্য ভাগবত পড়িতে পারিবেন বলিয়াই লেখাপড়া শিখিবার জন্য এত আগ্রহ। এই গ্রন্থখানি প্রত্যেক গৃহস্থের ঘরে রাখা আবশ্যক, এমন উপাদেয় গ্রন্থ অতি অল্পই আছে। সরস্বতী মাতা, তুমি বল বুদ্ধি দাতা, গন্ধর্ব কিন্নর তব বাধ্য, সদয় হইয়া মনে বৈষম্যাসনে প্রণমেব পদে যথাসাধ্য। অবর অবলা কন্যা নিজ গুণ,
যাতে মমপুরে অভিলাষ, এই আশা করি মনে তব প্রিয় প্রতিষ্ঠানে আমার কণ্ঠ থেকে বাস। 1216 সালে চৈত্র মাসে আমার জন্ম হয়, আর এই 1303 সালে আমার বয়স কম 80 বছর। আমি ভারতবর্ষে আসিয়া এত দীর্ঘকাল যাপন করিলাম। আমার এই শরীর, এই মন, এই জীবনই কয়েক প্রকার হইল। আমার শরীরের অবস্থা, মনের ভাব, কোন সময়ে কি প্রকার ছিল এবং কোন অবস্থায় কত দিবস গত হইয়াছে, সে সমুদায় আমার স্মরণ নাই। যৎকিঞ্চিত যাহা আমার মনে আছে তাহাই লিখিতেছি। আবার তুই এর কাছে মার খেয়েছিস? রোজ রোজ তুই মার খাবি, আবার তুই খেলতে যাবি? কাল থেকে তুই খেলতে যাবি না। এক দিবস আমার সঙ্গে নিয়ে একটি বালিকা আমাকে গোপনে বলিল, তোমার মায়ের কাছে যাইয়া জলপান চাহিয়া আনো, আমরা দুজনে গঙ্গা স্নানে যাই। শুনিয়া আমি ভারী আহ্লাদিত হইয়া মায়ের নিকট যাইয়া বলিলাম, মা, আমি গঙ্গা স্নানে যাইব। মা হাসিয়া বলিল, গঙ্গা স্নানে যাইব? আমি বলিলাম, এইমাত্র জানি পথে বসিয়া জলপান খাই, আর কাপড়ের একটা বুঁচকা বুঝিয়া মাথায় করিয়া পথ হাঁটিতে হয়। জল পড়ে গেল ঢুঙি? কেমন মেয়ে না তুমি, ওর জলপান গুলো সব খেয়ে নিলে, আম দুটো খেলে, আবার ওকেই মারছো?
বলে দেব, তখন দেখবে মজা। এখনকার মতন ছেলে মেয়েরা লেখাপড়া শিখিত না। বাংলা স্কুল আমাদের বাড়িতেই ছিল, আমাদের গ্রামের সকল ছেলে আমাদের বাড়িতেই আসিয়া লেখাপড়া শিখিত। একজন মেম সাহেব ছিলেন, তিনি সকলকে শিখাইতেন। দিবস রাতে আমার খুড়া আমাকে কালো রঙের ঘাগরা পরাইয়া সেই স্কুলে মেম সাহেবের কাছে বসাইয়া যারা গরু মশের চিকিৎসা করে ওদেরও তো অসুখ বিসুখ করে, ভালো ছেলে দাদার হাতে পড়েছি আমরা। চলো সেজে কি যন্ত্রণা, কাজ করতে বড় কষ্ট হয় রে। এবার তো আমি সব কাজ করে দিয়ে যাবো। তুমি সব কাজ করে দিয়ে যাবে বাবা, তুমি তোমার মায়ের সোহাগী মেয়ে, আর তোমার মা তো তোমাকে কুটোটু নাড়তে শেখায়নি, তা তুমি কি কাজ করে দেবে? দেখো আমি সব কাজ পারবো। সব কাজ পারবে? আ না, দরকার নেই, লোকে শুনলে কি ভাববে? আর তুমি এখানে কাজ করছো দেখলে লোকে নিন্দে করবে। আমি চুপি চুপি করে সব কাজ করে দিই। চুপি চুপি করে? আচ্ছা তুমি চুপি চুপি করে করে দিয়ে দিও। আমি যাই, আমার মা খুব বকা দেবে। না বকা দেবে না। যাই। আচ্ছা এসো। আসি।
যে আমায় তেল মালিশ করে দিয়েছিল। ও তোমাকে তেল মালিশ কি যে বলো? হ্যাঁ গো, আমাদের মেয়ে ভীষণ লক্ষ্মী মেয়ে, আমার এই বাতের কষ্ট দেখে রোজ এসে আমার সব কাজ সেরে দিয়ে যায়। হ্যাঁ গো, কুটনো কুটা, চাল ধোয়া, বাটনা বাটা সব সব পারে, এমনকি রাঁধতেও শিখে গেছে। মা কি বলছো কি তুমি, আমাদের আসু এত কাজ করতে পারে? হ্যাঁ গো, আমি আমি আজই গিয়ে ছোট বউকে সব বলবো। রাসু, ও রাসু, আয় মা, আয় আয়, চল আমার সাথে চল, আসি গো বৌদি। হ্যাঁ এসো। আরে আসুন আসুন, তার কি খবর বলুন। আপনি বুঝি মঙ্গল ঘট বসিয়ে সভা উজ্জ্বল করেছেন। আচ্ছা এটি কার কন্যা? এটি হচ্ছে পদ্মলোচন রায়ের কন্যা। বাহ, বড় সুলক্ষণা কন্যা, তাই পরম রূপবতী। হ্যাঁ, তবে বড়ই দুর্ভাগা মেয়ে, 4 বছর বয়সে বাবু, এই মেয়েকে যে পাবে সে কৃতার্থ হবে। মেয়েটি সর্বাঙ্গ সুলক্ষণ, যেমন বর্ণ তেমন গড়ন, যার কপালে জিতবে না সে মহা ভাগ্যবান। এর মধ্যেই তো এই মেয়েকে নিতে কত কেউ এলো, কিন্তু ওর মা দেবে না। ওই ঢাকার রসময় মিত্তি মেয়েটাকে নিতে চেয়েছিল, কিন্তু ওর মা দেয়নি। না দিলে তো হবে না, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন তো দিতেই হবে। Thank you.
আমি তোকে কি আমি কারো কাছে দিতে পারি? মা কি তার নিজের মেয়েকে অন্য কারো কাছে দিয়ে দিতে পারে? ঠাকুমা এবার উঠে পড়ো, সূর্যি ডুবতে না ডুবতে বাইরে যা ঠান্ডা পড়েছে আর বসে থাকবে না। আমার খাতা আর কালি কলম সব আমি গুছিয়ে রাখবো, তুমি ঘরে গিয়ে গায়ে একটা কিছু দাও।